প্রিয় দর্শক স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আহমদ হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা আলোচনা করবো কোটা সংস্কার আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনাটা শুরু করতে চাই আহমদবাইকে দিয়ে ভাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষে চট্টগ্রামে তিনজন রংপুরে একজন এবং ঢাকায় একজন সহ মোট পাঁচজন নিহত হয়েছে তো গতকালকেও হামলার ঘটনা ঘটেছে আজকেও দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে সরকার বা আওয়ামী লীগ কেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়েছে সরকার তো শিক্ষার্থীদের আপনার প্রতিপক্ষ বানাইনি এখন যারা স্বঘোষিত রাজাকার হয়ে গেছে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া যারাতে থেকে যারা বলেছে আমরা রাজাকার কিভাবে এটা কি আপনি কিন্তু না বলেছে আমি রাজাকার আমি রাজাকার এবং যারা বলেছে এক দফা চাই শেখ হাসিনার উৎকার চাই তখন সেই রাজাকারের সাথে তো আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে না

আর তিনি তো বলেননি যে কোঠা সংস্কার হবে না তিনি এই কথা বলেছেন এবং এটা সরকারের স্ট্যান্ড যে সাত তারিখে যেখানে সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে যেটা সিদ্ধান্ত আসবে এই পর্যন্ত এটা জুডিস বিচারাধীন সেই ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা যাচ্ছে না এবং তারপরে একটা সিদ্ধান্ত তো আসতো কি সংস্কার একটা ভালো জিনিস সংস্কার মানে বাতিল নয় সংস্কার মানে কুটা বাতিল হয়ে যাবে না এখানে কুটা আছে নারী কুটা আছে এখানে আপনার যারা ওই আপনার আপনি আছে আপনার প্রতিবন্ধী তাদের কোথাও আছে তারপরে মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের সন্তানের কোটা আছে এবং তিনি বলেছিলেন যে এই মুক্তিযোদ্ধার সন্তানদের ধারাবাহিকতা প্রজন্মের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এটা আছে সব দেশেই যেমন আল জাহাজির আলজাহি আয় আয় আলজিয়ার্সে আল এটা আছে কিউবাতে আছে ভিয়েতনামে আছে অন্যান্য দেশে মুক্তিযোদ্ধার প্রজন্মের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখছে আবার অনেক জায়গায় তো একবার গোটা অ্যাপ্লাই করার বিধান আছে হ্যাঁ অনেক দেশে আবার আপনি যে কোনো হয়তো অথবা অনেক দেশে অনেক দেশের তুলনা করলে আপনি আমেরিকার সাথে আমাকে তুলনা করতে না আমার আমি নিয়ে আসছি ইন্ডিয়াতে পার্সেন্ট কোটা আছে এখন আমার দেশের যুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় নাই যেহেতু আমরা মুক্তিযুদ্ধের গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি এই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমরা প্রবিষ্ট করব এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কমিটমেন্ট এখন সেটা কথাটা কি আপনার আপনার রিটার্ন দিচ্ছেন ভাইভাও দিচ্ছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা উত্তীর্ণ হয়ে যাচ্ছেন কিন্তু তারপরে কুঠার প্রশ্ন আসে কোটা কত পার্সেন্ট যাবে মেধা কিন্তু আগে মেধাবিহীন নয় এটা এটা একটা হুজুকে মাতে আমার আমাদের দেশে ছেলে মানুষ অনেকে হুজুক হুজুক বুঝেন যেমন চাঁদে আপনার স্থায়ীদিকে দেখা গেছে এই সাইদিকে দেখা গেছে এনারে দেখতে গিয়া মানুষ মারা গে যায় বুঝছেন হুজুক ভেতরে কি আছে না দেখে দৌড় আরম্ভ করেছে এবং এই যে কালকে থেকে বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে আজকে যে রাস্তাগুলোতে এই যা যে ছেলেমেয়েরা এরা কিন্তু না বুঝে এসেছে হুইম হুই হুমজি গেলে না জেনে জানেও না কি বলেছেন না জেনে করে এসেছে এখন যারা সঘুঠিত রাজাকার হবে তাদের সাথে আমাদের সহ হবে না এবং রাজাকারের চেতনাকে যে ধারণ করে লালন করে সেও রাজাকার প্রজন্ম থেকে প্রজন্ম যেমন রাজাকার আছে প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযোদ্ধাও থাকবে কাজে এখানে কোনো ছাড় নেই আমাদের কোনো এখানে কমিটমেন্ট রাজনৈতিক যে আদর্শ আছে এই আদর্শের ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধের চেতনার সবককে দাঁড়িয়ে কথা বলছি কাজে যারা এখন হুমজি রাজাকার হয়ে যান হুমজিকেলি রাজাকার হয়ে যান দ্বিধা করেন না লজ্জা করে না রুকেহরের যে মেয়ে বলে আমি রাধাকার ওই রুকেহরের মেয়েটি জানে না রুকেহরের কত ছাত্রীকে দর্শন করেছিল পাকিস্তান হাদার বাহিনী রাজাকার আল বদররা ধরে নিয়ে কাজে সে আজকে নিজেকে রাজাকার বলতে বিধা করে না রাধাকার শব্দটি কত বড় কত বড়ো অপরাধী অ্যাক্টিভিটিতে পড়ে যায় কাজে আমার বক্তব্য দিয়েছি স্পষ্ট বক্তব্য বললাম যে রাজাকার হতে পারবো না রাধাকার সাথে সহ হবে না রাধাকার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না দে আর ভাই আজকে উবেদুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন একটা ভিন্ন মতলব আছে এবং একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা আপনাদের দিকে ইঙ্গিত করে বলেছেন উনি তো সারাদিনই ইঙ্গিত দেন ওনার তো ওনার মন নাম হচ্ছে ইঙ্গিত মন্ত্রী তাই না তো ওনার কথাটাকে আমি খুব একটা আমলে নিয়ে রাজনৈতিক দলের দায়িত্বটা কি মানে বিএনপি আমার দলের দায়িত্বটা কি আমার দায়িত্বটা কি আমার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের অ্যানোমলিজগুলোকে হাইলাইট করা এবং অ্যাকর্ডিংলি পিপলের অপিনিয়ন মোবিলাইজ করা তাই না এবং সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করা এটা তো আমার দায়িত্ব তো অরাজনৈতিক আন্দোলন ভালো আমরা তো এখন পর্যন্ত তাদের সহবস্থান তাদের সাথে সবস্থান করিনি করবো করা উচিত আমাদের ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে হাসপাতালে যে ইসরায়েলি বাহিনী ঠিক যেইভাবে আপনার হাসপাতালগুলোতে নিরস্ত্র মানুষ আহত মানুষজন ইসরায়েলের হাসপাতালগুলোতে অবস্থা নিয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল আছে সেখানে কি করছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী সেখানে আপনার হামাসের হামাসের লোকজনকে এবং মানে মানে নিরস্ত্র মানে ফিলিস্তিনিদের উপর হাসপাতালে ঢুকে তাদেরকে মানে হত্যা করেছে মেরেছে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে যাতে অ্যাম্বুলেন্স করে যাতে লোকজন নিয়ে যেতে না পারে ঠিক সিমিলার ঘটনা গতকালকে এই যে আপনার আওয়ামী লীগের যে আপনার যে এখন যে মানে আপনার মানে পাণ্ডব দানব মানে দানবে পরিণত হয় যে ছাত্রলীগের যে হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকেছে হাসপাতালে ঢুকে আপনার এই যে আপনার আহত ছাত্রছাত্রী তাদের ওপর নির্বিচারে সেখানে হামলা করেছে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার মানে ইসরায়েলি আপনার ইয়ে মানে আপনার এই যে মানে বর্বর বাহিনী অ্যান্ড আপনার এই আওয়ামী লীগের আপনার এই ছাত্র সংগঠনে এই ছাত্রলীগের হেলমেট বাহিনী আনফর্চুনেটলি আমাদের দেশের আমি মার্সে আমার দেশের বাহিনীর মধ্যে তো প্রাইভেট লোকজন কাজ করে ভেরি ভেরি ডেঞ্জারাস আপনার মানে ফেনোমেনা মেনা এই দেশের পুলিশের আইজি তিনি আইজি মানে এটাকে মানে কাভার পোস্টিং বলে আমরা যখন বলি যে বিদেশি সমস্ত বিদেশি এজেন্টরা বলে কাভার পোস্টিং নিয়ে থাকে অর্থাৎ আপনি একরকম ভাব দেখাবেন কিন্তু আসলে আপনি সেই লোক না আপনি অন্য লোক অন্য পারপাস সার্ভ করেন বেনুজির ওয়াজ লাইক দ্যাট প্রসঙ্গক্রমে আন্ত সেই কারণে যে বেনুজিরকে অ্যাপারেন্টলি আমরা জানতাম হি ওয়াজ ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বেসিক্যালি হি সার্ভ ইন দ্য পুলিশ পুলিশ অর্গানাইজেশন বাংলাদেশ পুলিশে তিনি প্রাইভেট সার্ভিস করেছেন অর্থাৎ তার কিলিং কিডন্যাপিং এই সমস্ত কাজগুলো ছিল এবং প্রবেবলি এই বাহিনীর মধ্যে অনেকগুলো প্রাইভেট এজেন্ট আছে লাইক বেনুজি না কোটাতেই আমি যাচ্ছি এই যে এই যে এরপর আপনার আবেদ আবেদ ক্যাডার আছে উনি তো কোটার কথা বললেন যে মুক্তিযোদ্ধা কোটা নৃগোষ্ঠীর কোটা নারী কোটা জেলা কোটা অনেক ধরনের প্রতিবন্ধী কোটা আছে উনি বললেন এর পাশে পাঠে আবেদনী কোটাও আছে আবেদলি কোটাটা কি যারা বেসিক্যালি বিসিএস পাস করে নাই প্রশ্নপত্র ফাঁস হইছে সে এই সে ফাঁসকৃত প্রশ্নপত্রে লিখে তারা কেউ বিসিএস অফিসার গেছে কেউ পুলিশে গেছে কেউ অ্যাডমিনে গেছে কেউ ফরেন সার্ভিসে গেছে নানান কিছু গেছে এবং সেটা প্রমাণ পাওয়া যায় কীভাবে জানেন ওই যখন দেখবেন আমি ফরেন সার্ভিস ও একটা আনারকলি বলে একজন মহিলা ইয়া বা খাইতো দেশে মানে আমেরিকা বইসা। ও সার্টেনলি মানে আপনার এই যে আবেদালি ক্যাডারের লোক ও বিসিএস ক্যাডারের লোক না আপনি দেখবেন পুলিশের মধ্যে যেগুলো এই যে পরিমণির বাসায় এক ছেলে গেল ভিডিও টিডিও বেরোলো কী জন্য সেটার নাম যা হোক হ্যাঁ যা নামটা মনে নেই আবার কার নাম না কার বলে আরেকজন মানে ডিফেন্ড হবে সেটার জন্য বললাম না তো এগুলো আবেদলি ক্যাদার কোনো রিয়েলি কোন সিভিল সার্ভিস সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয় কোনো মেধাবী ছেলে দেখ হি শি দে ক্যানট তারা এইভাবে কাজ করতে পারে না তো এখন আপনি একটা লার্জ লার্জ সেগমেন্ট হচ্ছে আপনার কোটায় যাচ্ছে এরপরে আপনার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সে প্রশ্নপত্র ফাঁসের মধ্যে আবার আবেদনীরা ঢুকে যাচ্ছে তো রিয়েল মেধাবী যাবে কোথায় এখন তো সময় চলে আসছে একটা শুদ্ধ বিজন করা দরকার যে সেটা হচ্ছে যে আপনার এই প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে আবেদ আলি ক্যাডারের কয়েকজন মানে সদস্য আছে তাদের বের করা দরকার এটা সরকারও বলছে যে এগুলো বের করতে হবে চিহ্নিত করতে হবে সরকারও বলছে এটি ভেরি ইম্পর্টেন্ট তা নাহলে একটা সমস্ত ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এই যে কোটার কথা ছেলেরা ছেলেমেয়েরা কী বলেছে দেখেন ছেলের গণতন্ত্রের কথা বলে নাই স্টিল ছেলেরা ভোটের কথা বলে নাই ছেলেরা লুটপাটের কথা বলেন ছেলের প্রশ্ন করে নাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি কথাই কথা বলেন জিরো টলারেন্স জিরো জিরো টলারেন্স তার আন্ডারে চাকরি করেছে তার তার আন্ডারে চাকরি করে অফিসিয়ালি তার তার নামে যে মানে নিয়োগ নিয়োগপত্র বের হয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত সহকারী দ্যাট ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের মা ছেলে মেয়ে স্ত্রী সব পাঁচজন আর জনের জন্য ফরেন মিনিস্ট্রি থেকে আপনার সরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইয়ে গেছে কি বলে আপনার কি বলে এটাকে আমি তো সরকারি ছিলাম না বলতে পারি না ওই যে চিঠি টিঠি যায় যে এদেরকে সার্ক স্টিকার লাগিয়ে দাও মানে কতটা প্রিভিলেজ প্রিভিলেজ পার্সন এই প্রিভিলেজ পার্সন তিনি কি করলেন তার দায়িত্ব পালন তেইশ সালের অক্টোবর ঠক্টোবরে বোধ জাহাঙ্গীরকে আপনার মানে পার্সন নন গাটা বোধহয় করল বা প্রধানমন্ত্রীর মানে কোনো সরকারি কার্যালয়ের জন্য সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বা প্রধানমন্ত্রীর স্টাফ হিসেবে পরিচয় না দেয় এবং বলা হলো এই যে এই যে এই যে আপনার অবস্থাটা আপনি দেখেন এই যে দুরাচার এই ছেলে মেয়ে ছেলেরা কি এখন পর্যন্ত বলেছে যে একজন প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক যদি চারশো কোটি টাকা চুরি করে মানে হাতায় নেয় মালিক হয় এবং তিনি বিদেশে চলে গেলেন তারপরে বলা হলো যে মানে মানে আমেরিকা চলে গেলেন বা অন্য দেশে চলে গেলেন তারপরে বললো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে বলে হলো ওর মানে ইয়ে করো ওর ব্যাংক ঠ্যাঙ্ক খুঁজো হ্যাঁ সুরীর কো করে করো গৃহস্থরো ধরো ও পগার পার বেনজির পগার পার তারপরে ব্যাংকে খুঁজতে যান তো এই ছেলেরা কি এই প্রশ্ন তুলেছে যে এই গভর্নমেন্ট লুটার এই গভর্নমেন্ট লুট করে দেশটার ফোকলা করে ফেলেছে এই ছেলেরকে এই প্রশ্ন করেছে যেটা বাংলাদেশের অর্থনীতিবিদ আসান আসানিস মনসুর তিনি তো তিনি তো আর বিএনপিপন্থী লোক না এটা আপনি খুব ভালো করেছেন ওনারাও জানেন আসানিস মনসুর কি বলেছেন টাকা নাই ডলার নাই থালা বাসন বিক্রি করে পোলাও খাচ্ছেন দ্যাট ইজ দ্য রিয়াল সিনির অফ দ্য ইকোনমি অফ দিস কান্ট্রি কি গর্ব করেন দেশটা তো শেষ করে দিয়েছেন দেশটা তো শেষ উন্নয়নের নামে লুটপাট করেছেন টাকা পাচার করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন এস আলম কাদের লোক না না কোটা ছেলেরা তো শুধুমাত্র চাকে আমি ওই কথাটাই বলছি কোটার সাথে তো কতগুলো আসবে এস আলম তো হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যে আপনার বিদেশের নাগরিকত্ব কিনে নিয়েছে তাকে আনতে পারলেন উল্টো হাইকোর্ট বলেছে তার তদন্ত করা যাবে না কেন এক দিনের মধ্যে সাত সাতটা ব্যাংকের পৃথিবীর কোন দেশে আছে নাকি যে একজন ব্যক্তি সাতটা সাতটা ব্যাংকের মালিক হয়ে যায় মানে আপনার মালিকানার ফর্মের অপর পিঠে লিখে ইট হি হ্যাজ দ্য কানেকশন উইথ গভর্নমেন্ট গভর্নমেন্টের কানেকশান আছে এই লোকটার কানেকশান থাকবে না এই লোকটার কোম্পানিতে চাকরি করছে চুপ্পু মিয়া মানে বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি আওয়ামী লীগ যাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করছে তার ব্যাংকে চাকরি করছে না হি ওয়াজ ভাইস প্রেসিডেন্ট অব দ্য ইসলামী ব্যাংক থিংস আর ক্লিয়ার দিস ইজ এ নেক্সাস টোটাল সরকার সরকার এবং সরকারের নিয়োজিত লোকজন যারা বিভিন্ন জায়গায় সরকার বসিয়ে দিচ্ছে অবাধে লুটপাট করে বাংলাদেশটাকে শেষ করেছে আমাদের ছেলেমেয়েরকে একবার বলেছে যে দুর্নীতির বিচার চাই ব্যাংকগুলো ফোকলা করলো তার তালিকা চাই আমাদের ছেলেমেয়েরকে প্রশ্ন করেছে যে মানে আপনার কি বলে যে তুমি বিদেশে কি চুক্তি করেছো দেশের স্বার্থহানির বিরুদ্ধে চুক্তি করেছো তুমি কেন চীন থেকে এটা আনতে পারলো না তুমি কেন ভারত থেকে এটা দিয়ে আসতা কোনো প্রশ্নই করে না ছেলেমেয়েরা ছেলেমেয়েরা একটা প্রশ্ন করেছে শুধুই তাদের একটা লেখাপড়া শেষে তাদের ব্রেইন অনুযায়ী মস্তিষ্কে তারা যে লেখাপড়া করেছে মেদার ভিটে তার একটা চাকরি চেয়েছে রাষ্ট্র একটা চাকরিটাও যদি তাকে নেজ্য একটা চাকরি দিতে না পারে তাও বলে নাই যেন আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি কেউ ইউনিভার্সিটি মাস্টার্স করেছি আমাদের প্রত্যেক একটা চাকরি দিও তাও তো বলে নাই বলছে যে মেধারভী আমার একশো জন একশোটা পোস্ট আছে তো আমার আমি মানে তুমি একশো একশোটা পোস্টের মধ্যে কথার কথা পুলিশের বিশটা পোস্ট আছে তা আমি মে একশো জন কোয়ালিফাই করি তো আমার বিশজন কি তুমি নাও মানে অ্যাকর্ডিং টু মেরিট তারা তো এটা বলে না যে আমাদের একশো জনকে নিতে অন্যায় কোনো দাবি করে নাই এখন আপনি বলছেন যে মুক্তিযোদ্ধার কোটা থাকবে কত পার্সেন্ট কোটা থাকবে হাইকোর্টের রায় বলেছে যে কত পার্সেন্ট থাকবে না থাকবে এগুলো গভর্নমেন্ট ডিসাইড করবে তো গভর্নমেন্ট উচিত ছিল এই জায়গাটায় এই জায়গাটায় যে আপনার ছেলের তো বলেন যে এন্টার কোটা বাতিল করবে তাও তো বলে নাই তারা বলেছে যে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে আমাদের দলের তরফ থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু দু হাজার চোদ্দো সালে তিনি একটি পলিসি স্টেটমেন্টের মধ্যে তিনি বলেছেন যে মানে মানে ফাইভ পার্সেন্টের মতো কোটা থাকতে পারে এর বেশি কোটা থাকবে না তা না অনগ্রসর জাতি গোষ্ঠীর থাকতে পারে নিঃসন্দেহে থাকতে পারে আপনি এটা জান আপনার আপনার এই কোটা নিয়ে যেহেতু কথা বললেন বলছেন সেজন্য আমি আপনাকে আর কয়েকটা সেকেন্ডে শেষ করে করে দিতে চাই বর্তমান আমি আমি যেটা বলছি আমি আমি আইনমন্ত্রীর নাম ধরেই তো বলছি আইনমন্ত্রী নিজের জেলায় ব্রাহ্মণবাড়ি পার্টিকুলার আখাউরা কসবায় আপনি রেজিস্ট্রেশন কমপ্লেক্স থেকে শুরু করে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত থার্ড ক্লাস অ্যান্ড ফোর্থ ক্লাস এমপ্লয়িজ যত দেখবেন সব ওই ব্রাহ্মণবাড়ির কসবা এবং আখাউর লোকজন তাতে আমি পার্সোনালি বেশি একটু খুব একটা আনহ্যাপি না কারণ হচ্ছে যে আমার শ্বশুর বাড়ো ওই এলাকায় বুঝছেন না তো আমার শ্বশুরবাড়ির লোকজন চাকরি পেয়েছে তাতে আপনি আই এম নট আনহ্যাপি বাট অ্যাট দা সেম যদি নীতিগত প্রশ্নে বলেন অন্য জেলার লোকেরা বঞ্চিত হয় নাই আপনি তো ওই কোটাকেও তো আপনি অ্যাবিউজ করতেছেন এমন অবস্থা হয়েছে যে আপনার মনে করেন অর্থাৎ গোপালগঞ্জে কোটা নাই আর হ্যাঁ নাই লালমনি কোটা আছে গোপালগঞ্জের লোকজন যে বা আমার বাড়ি গোপালগঞ্জ বলতেছেন কারণ বারবার ধরেন মুন্সিগঞ্জ আমার বাড়ি মুন্সিগঞ্জ তো মুন্সিগঞ্জের লোক আমি কি করলাম লালমনিরহাটের কাগজপত্র বানিয়ে আমি লালমনিরহাটের কোটা দিয়ে চাকরি দিতে এই যে ম্যানুপুলেশন ম্যানুপুলেশন এই এই যে চাকরিতে ম্যানু ছেলে মেয়ের এগুলো দেখে চিন্তা করছে তারা এত লেখাপড়া করছে ইয়ে করছে দেট ডন ফাইন্ড এনি ফিউচার ইন দিস কান্ট্রি তো এটা হতাশা নিমজ্জিত হচ্ছে তো সেই ছেলে মেয়েদেরকে তো বলা উচিত ছিল যে ঠিক আছে তোমাদের ব্যাপারটা আমি দেখছি সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী তো ওদবাউন্ডেড আর নাই কিন্তু শপথের বাইরে চলে গেছেন তিনি অ্যাজ প্রাইম মিনিস্টার শি ক্যানট কন্টিনিউ অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি বিকজ উনি যখন শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে রাগ এবং অনুরাগের বর্ষবর্তী আমি কোনো কাজ করিব না কিন্তু তিনি লাস্ট প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে তিনি রাগের মাথায় রাগ করে তিনি কোটা বাতিল করে দিয়েছেন উনি কি এটা করতে পারেন তিনি শপথে আছেন। শপথবদ্ধ ব্যক্তি যিনি তিনি রাগ করতে পারবেন না অনুরাগও দেখাইতে পারবেন বিরাগও দেখা উনি কেন এটা করলেন শপথের মধ্যে নেই এখন আমি জানি না শপথ শপথ ব্রেক হয়ে গেলে ওনাকে নতুন করে শপথ নিতে হবে কিনা অথবা এটার জন্য তিনি ডিসকোয়ালিফাই হন কিনা লট অফ দিস কে প্রশ্ন করবে আদালত আদালতে তো মানে উনি যাদেরকে চেয়েছেন তারাই তো আপনার আদালতে আদালতে ওখানে ওখানে আসেন আপনার কাছে যাচ্ছি সেটা হচ্ছে যে রিপন একটা প্রশ্ন তুলেছেন যে হাইকোর্ট সেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট ডিসাইড করবে যে কত পার্সেন্ট কোটা হবে না হবে তো কোর্ট তো আপনাদের সরকারের দিকেই তো সেটা ঠেলে দি মানে তারা রায় উল্লেখ করেছে তাহলে কেন সেটি করছেন না বিএনপি হলো জানেন কি রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে নজরুল হ্যাঁ উনি রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে নজর দিয়ে আর গায়ক তো সব ধরনের গান চৈত্র মাসায় গান আষাঢ় মাস শুরু করলেন তিনি গাইতে গাইতে এমন জায়গায় চলে গেলেন প্রাইম মিনিস্টারের ওত নিয়েও প্রশ্ন নিশ্চয়ই কারণ ওনাদের কাজ হচ্ছে যে কোনো ভাবেই হোক কিভাবে সরকারটাকে ফেলে দেওয়া যায় এটা কখনো কোঠা বিরোধী আন্দোলন আমি কি অন্যায় বলতাম কিনা আপনি আপনি বলেন আহমদ ভাই এটা কি শপথ ভঙ্গ হয় না আপনি তো এমপি হয়েছেন আপনি তো জানেন আপনি তো সংবিধান মানেন

প্রতিপক্ষের টাইমটা কিল করে স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে ফিরছি আলোচনা যাচ্ছি আহমদ বের কাছে আহমদ ভাই আপনি আলোচনাটা শুরু করুন আপনি কি কোয়েশ্চেন করেছিলেন আমাকে বলেছিলাম যে রিপন ভাই প্রশ্ন তুলেছেন যে হাইকোর্ট তার শর্ট জাজমেন্টে বলেছে যে গভর্নমেন্ট চাইলে কোটা আপনার নির্ধারণ করতে পারে না এটা তো হাইকোর্ট বলেছিল বাড়াতে পারে কমাতে পারে সাত তারিখে হিয়ারিং হবে তারপর একটা বার্ডিক দেবে সে পর্যন্ত আপনি অপেক্ষা করলেন না রিপন ভাই অপেক্ষা করল না রিপন ভাইকে ফুসকাইতে ফুসকাইতে পোলামানগুলো নষ্ট করে ফেলল পোলামানগুলো কি ছেলেগুলোকে কি মাথায় ওয়াশ করে দিল ভিতরে অনুপ্রবেশকারী ঢুকে বললো যে আমি রাজাকার এক দফা চাই এক দফা এক দফা আজকে একদা আবার শেখ হাসিনা হটাও রিবন বাইদের অনুপ্রবেশ কিন্তু এখানে এখানে শিবির আছে ছাত্রদল আছে আপনি দেখেছেন মানে তাদের নাম বলতে পারবেন আমি আমি কনফিডেন্টলি বললাম আপনি ইনকোয়ারিতে যান শিবির পাবেন ছাত্রদল পাবেন পাবেন আমি চ্যালেঞ্জ করলাম পাবেন এই ধরনের আন্দোলন কখনো অরাজনৈতিক হয় না এই ছেলেরা এই মেয়েরা

ক্ষমতার স্রুতে ভাসতে চলে আসলাম একটা পজিশন নিয়ে গেলাম কাজে অনুপ্রবেশকারী সর্বত্রই থাকে কাজে অনুপ্রবেশকারী নিয়ে কথা বলবেন না অনুপ্রবেশকারী প্রশাসনে আছে এই যে বললেন কি আবেদ আলী আবেদের মার্কা যারা অফিসার আছে এই ব্যাপারে প্রধানমন্ত্রী তো স্পষ্ট বলেছেন এখানে তারেক রহমানের কুটা আছে কিন্তু বিএনপির আমলে কিন্তু হাওয়া ভবন ছাড়া বিশেষ পরীক্ষা হতো না কিসের বিশেষ পরীক্ষা হাওয়া থেকে তালিকা পাঠাতো সেই তালিকা অনুযায়ী তাদেরকে একটা রুমে নিয়ে যেত ওই রুমে একটা পরীক্ষা করতো এটা নাটক সেটার ধারাবাহিকতা কি পরে বজায় ছিল সেই ধারাবাহিকতাকে আমরা বিনষ্ট করেছি সেই ধারাবাহিকতা বাতিল করে দিয়েছি এটা ফেয়ারনেস ফিরিয়ে এনেছি এখন বিশেষ পরীক্ষা হচ্ছে একেবারে আপনার পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা হচ্ছে বাইবা হচ্ছে টোটাল পরীক্ষার মধ্যে দিয়ে মেধার পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হচ্ছে এখানে আবেদ আলী মার্কাজা ঢুকেছে তাদেরকেও ধরতে হবে আমরা তো কথা বলিনি এবং আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্পষ্ট এবং তিনি যা লুকিয়ে রাখেন না তিনি বলেছেন আমার গণভবনে আমার এখানে পিয়ন ছিল পিয়নটা চার লক্ষ চার কোটি চার শত কোটি টাকা মালিক হয়ে গেছে এটা উনি হাইট করেননি কিন্তু আমরা ওকে চিনি জানতাম তো এটা উনি বলে দিয়েছেন এমনকি আবেদ আলীদের সম্পর্কে বলে দিয়েছেন যারা আবেদ আলীর প্রশ্নপত্র নিয়ে পাশ করে বিসিএসি উত্তীর্ণ হয়েছে তাদেরকে অনেক চিহ্নিত করবেন তা করেননি কিছু একজন সাহসী প্রজ্ঞাবান দেশপ্রেমী স্টেটসম্যান তিনি কথা বলতে পারেন হ্যাঁ তাদের স্টেটসম্যান তো একজন আছেই লন্ডনে বসে আছে হ্যাঁ যাকে চিনলাম না যাকে জানলাম না তিনি হয়ে গেলেন স্টেটসম্যান তার বার্তাগুলো হচ্ছে বাণী দার্শনিক বাণী সেই বাণী নিয়ে এখন বিএনপি কুড়ি কুড়ি হাঁটছে কি করবে আর শেষ পর্যন্ত কখনো কখনো যদি কুঠাভিত্তিক রাজ দিদি হয় ছেলে নামে একটু ভর করার চেষ্টা করে এই ভর করে পার পাবেন না বহু চেষ্টা করেছেন কাজে আমি বলছি এখনো বলছি যারা ভালো স্টুডেন্ট যারা শান্তিপূর্ণ যারা তোমরা রাজাকার নও রাজাকারের দাতি নও সন্তানও নও তোমরা ঘরে ফিরে যাও ঘরে ফিরে যাও আদারওয়াইজ আদালত রায় দিবে এটা প্রিজুডিজ আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত হবে কিন্তু তোমরা যদি মনে করো রাজপথে কারো ধারা তোমরা প্ররোচিত হয়ে তোমরা মিসগাইডেড হয়ে আসো এই মিসগাইডেড হয়ে এসেও লাভ পাবাবে লাভ হবে না বাট ইউরে মেম্বার ইট ইজ ইলেকটেড গভর্নমেন্ট একটা মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার আমরা ন্যাদির মতো সারেন্ডার করতে যাব না নেয়াদির মতো সারেন্ডার করার চেয়ে আমাদের বুকে গুলি নেওয়া ভালো মরে যাওয়া সেই মনে করি আমরা এটা আমাদের ডিটারমিনেশন এটা আমার কেন আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিটারমিনেশন আরও উঁচু আরও উঁচু আর যারা হাসতে হাসতে বলেন এই বুঝি পড়েই যাচ্ছে এই বুঝি পড়ে যাচ্ছে আর শপথ নেওয়ার জন্য ড্রেস ইস্ত্রি করেন তারা ভুলে যান সেদিন আসিবে না ফিরে আর সুতরাং ভাই আপনি আমাকে টকশোতে আজকে এনেছেন আমার প্রতি বন্ধু প্রতিপক্ষ বন্ধু তার শপথ নেওয়ার সম্ভাবনা কম আমি আমি দেখি না আমি দেখছি না তিনি সফলতা কবে নিবে যার হয় না নয়ে তা নব্বই বছরে হয় না আমি ব্যক্তিগত আক্রমণ করছি না আপনাকে ভালোবাসি বলে বললাম বহু পক্ষী দিয়েছেন বহু পক্ষে দিয়েছেন তারেকের যা তারেকের জন্য বহু বন্দনা গিয়েছেন জীবনে কিছু পাননি আর কি পাবেন রাজনীতিতেও আপনি কি পাবেন আর এই জন্য বলি আপনিও শুধরে যান ভালো কথা ফিরে আসুন নতুন জীবনে ফিরে আসুন মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসুন এবং আদর্শের প্রতি ফিরে আসুন অহেতুক মিথ্যা কথা বলে অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন তাহলে আমি আশা করব আপনার কাছ থেকে আরও ভালো জিনিস আশা করব। আপনি একজন তিনকার একজন ব্রিলিয়ান আপনি একজন কূটনীতিকও বটে ভালো কূটনীতি করেন সৃষ্টিশীল কূটনীতি করেন দেশের জন্য ভালো আপনি ভাই বিএনপি কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীর উপর ভর করছে আমাদের এই অভিযোগ ওল্ড এলিগেশন ভর করছেন আমরা সমর্থন করি ভর করা তো মনে হচ্ছে যেন মানে কোনো কনসেপ্টকে হাইজ্যাক করা বা ডিপেন্ড এটা তো আমরা আমরা তো এটা ইট ইজ আওয়ার প্রেসক্রিপশন এটা আমরা বলেছিও আমি একটু আগেও আপনার এক টকসতে বললাম যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দু হাজার চোদ্দো সালে উনি ক্যাটেগরিক্যালি তিনি পার্টির পক্ষ থেকে রেকমেন্ড করেছেন যে ফাইভ পারসেন্ট কোটা থাকতে পারে তখন কোটা আন্দোলনও হয়নি কিন্তু মাইন্ডেড কোটা আন্দোলনটা হলো দু হাজার আঠারো আঠারোতে শিক্ষাব্যবস্থা কোটাগুলো নিয়ে যখন আলোচনা ছিল আমাদের পার্টিতে তিনি ফর্মালি তিনি অ্যাড অ্যাড্রেসে তিনি বলেছেন যে মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রশাসন চাকরি বাকরিতে বিভিন্ন ভর্তিতে ফাইভ পার্সেন্ট কোটা থাকতে পারে বলেছেন তো সুতরাং আমরা যে আমরা যে ভর করি না বরং আমরা উদ্যোক্তা এটা ওনাদের মনে ওরা ওরা এটা বলতে পারতো যে কোটা আন্দোলনের কোটার কথাটায় ভাবনাটা তুলে দিছে বিএনপি সেটা বলতে পারে সেটা যদি বলে আমি অ্যাকসেপ্ট করবো দু সালে বলেছি আমরা তাই না কোটার কোটা কোটা ব্যবস্থাটা এই অবস্থায় থাকা উচিত নয় এই কনসেপ্টটা তো আমরা দু হাজার চোদ্দো সালে আমরা রেস করেছি তো সুতরাং ভর করলাম কোথায় তাই না আচ্ছা এবং এরপর তো প্রধানমন্ত্রী তো এটা বাতিল করলেন দু হাজার আঠারো সালে আন্দোলনমুখ যেটা বলেন কি জানেন এর সাথে আমরা একটা ডায়লগ ছিল বলতো সিএমএলএ এ সিএমএল এ মানে কি জানেন ক্যান মানে আমরা তখন ছাত্র রাজনীতি আমরা বলতাম যে ক্যানসেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট মানে আমরা যখন ছাত্রী আমরা এইভাবে মানে বলতাম যে এর সি মানে সিএমএল এ সিএমএলএ মানে হচ্ছে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট তো ওনারা ঠেলায় পড়লে ঠেলা বোঝেন তো ঠেলা ঠেলায় পড়লে ওনারা বাতিলও করে দে দেখবেন আবার দু একদিনের মধ্যে দেখেন না কি কয় দেখেন না কি কয় বহু দেন বিএনপির একবার কইস না ফরেন নেন হোম নেন এইটা নেন ওটা নেন সব নে নিয়ে নির্বাচনে আসেন তখন ঠেলা ঠেলা বুঝছিল তারপর যখন ঠেলা বোধ করেন তখনকার আবার উল্টা গুণ দাওয়া দেয় এটাও সত্য মানে বিপদ ছেড়ে গেলেই আওয়ামী লীগ আর কারও চিনে না চক্ষু পাল্টি দেয় আবার ঠেলায় পড়লে হ্যাঁ তখন নানান ধরনের দুলাবাইও ডাকে মামাও ডাকে সবই ডাকে এটা হলো বাস্তব কথা কতজন মারা গেছে ওনাদের তো খবর নাই বাংলাদেশের ফরেন মিনিস্ট ফরেন মিনি ওই আবেদ আলি আবেদ কোটায় বোধ হয় চাকরি টাকরি পাইছে মানে আবেদ প্রশ্নপত্রে ফাঁসে তা না হলে হাউ টু ডিল আমেরিকার সাথে আমাদের ডিফারেন্স কত বারো ঘন্টা ওখানে ওখানকার গভর্নমেন্টের ওখানকার স্পোক্স পারসন যখন বাংলাদেশে হতাহত আন্দোলনে হতাহতের সংখ্যা যখন বললেন তখন আমাদের ফরেন মিনিস্ট্রি আজকে দুপুরবেলা বললো সকালবেলা বলল। যে এই ধরনের স্টেটমেন্ট করে মানে উস্কানি না মহিলা না যে কত লোক মারা গেছে হেফাজতে কতজন মারা গেছে গভর্নমেন্ট বলছে নাকি গভর্নমেন্ট তো বলবে না এটা লাশ গুম করে ফেলছে এই যে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম করে বলছে গভর্নমেন্ট স্বীকার করছে যে আমরা এদেরকে গুম করছে এদেরকে খুন করছে স্বীকার করে নাকি করে না এই যে এখন পাওয়া গেল পাঁচজন না ছয়জন মানে ইতিমধ্যে কিন্তু আপনার আজকেই আপনার পাঁচজন পাঁচজন শহীদ হয়েছেন তো এবং এই শহীদের দায় দায়িত্ব তো এই যে এই যে হতাহতের ঘটনার দায়িত্ব তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিতে হবে আই মাসে তাকে এইটার দায় দায়িত্ব নিতে হবে কারণ তিনি উস্কানি গেছেন তিনি বলছেন ছাত্রলীগই নাকি যথেষ্ট কেন ছেলে যদি আমি যদি ধরে নেই যে একটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে রাষ্ট্রীয় কাঠামো থাকবে সরকার থাকবে যদি মনে করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাহলে আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করছি মেনটেন করছি তো এই যারা ঊর্ধ্বতন কর্ম তাদের ছেলে মেয়েরা তো লেখাপড়া করে তারা অনেক সংবেদনশীল থাকতেন ছেলে মেয়েদের প্রতি তাদের ভাই ছোটো ভাই ছেলে ছেলেমেয়েরও তো পড়াশোনা করে তো তারা তারা মাঠে না সেই অর্থে আমি সেভাবে খুব পুলিশকে খুব বেশি ভিজিবল দেখি নাই র্যাদার ছাত্রলীগকে ওবায়দুল কাদের সেব নামিয়ে দিলেন হেলমেট পরা বাহিনী নামিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা বানায় বানাই দিলেন এক নামার নামায় পিস্তল নিয়ে বেরোলেন গোলাগুলি হলো আওয়ামী লীগের মানে অবৈধ অস্ত্রধারী যারা অথবা কোনো বাহিনীর প্রাইভেট সার্ভিস করা লোকজন যারা যে বেনুদের বেনুজের বাহিনীর সদস্য আছে না যেহেতু বেনুজির প্রাইভেট সার্ভিস করতো তো বেনুজের মধ্যে কিছু প্রাইভেট সার্ভিস করা লোকজন নানান বাহিনীতে থাকতে পারে ওই হাসান মুল্লা নামে তার তো ছবি এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ বাই সংক্ষিপ্ত হ্যাঁ তো ওই হাসান মুল্লা বলে লোকটার নাম বেরোছে হাসান মোল্লা স্বেচ্ছাসেবক লীগ করে বাড়ি গোপালগঞ্জ কি ব্যবসা ট্যাবসা করে ঠিকাদারি করে সে আসলো কেন ক্যাম্পাসে কার নির্দেশে আসছে কেন আসছে ছাত্রছাত্রীদের কিলিং এর দায়িত্ব কাকে নিতে হবে ইট ইট ইজ ইজ জেনারেল অফ আওয়ামী লীগ তিনি গতকালকে বলেছেন যে ছাত্রলীগ ছাত্রলীগে যথেষ্ট এদেরকে ঠিক করতে হোয়াট ইজ দিস উনি বলতে পারেন নিজেও তো একজন ছাত্রলীগের প্রেসিডেন্ট দায়িত্বশীল একজন সাবেক ছাত্রনেতা আমাদের অনেক সিনিয়র তো আমাদের আমরা যারা এখন সিনিয়রিটির পর্যায়ে গেছি আমাদের কথাবার্তার মধ্যে সংযম থাকবে না সংযোগ থাকতে পারে এই যে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এটা একটা রেসপন্সিবিলিটি তো কাউকে না কাউকে নিতে হবে শুধুমাত্র ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেবেন আপনি আপনি যে উস্কানি দিয়ে নামাই দিলেন আপনার ছাত্র সংগঠনকে আপনার ছাত্রলীগের সমর্থক সব দেখছে আপনি হেলমেট বাহিনী হেলমেট পরে ওদের আসতে হয় ওদের হকি স্টিক নিয়ে আসতে হয় ব্যাট নিয়ে ব্যাট নিয়ে নিয়ে আসতে হয় অস্ত্র নিয়ে আসতে হয় দেশের দেশে কি আপনার ইয়ে নাই আপনার মানে রেগুলার রেগুলার আপনার আইন প্রয়োগকারী সংস্থা নাই তারা কি সরকারকে সমর্থন করছে না নাকি তারা সরকারি কুকর্ম চুরি চামার ইত্যাদি দেখে তারা এখন নিবৃত্ত হচ্ছে তারা তারা এই এই ঝামেলা কাঁধে নিতে চাচ্ছেন না সেই জন্য সরকারের প্রাইভেট বাহিনী নামাইতে হবে সরকারের সমস্ত সশস্ত্র গুন্ডাদেরকে নামাইতে হবে আমরা আসছি আপনার কাছে আমদ ভাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন তার মধ্যে বলেছেন যে আজকে যে পাঁচজন নিহত হয়েছে তার দায় আওয়ামী লীগ বা এটা তো উনি যেটা বলেছে করেন নাই

ভাবে গড়ে ওটা রাজনৈতিক সংগঠন আদর্শিক সংগঠন ইতিহাসের সংগঠন আপনি সেই সংগঠনের রাজনৈতিক দায়িত্ব আছে না আপনি পার্টির সাধারণ সম্পাদককে যেভাবে তাচ্ছিল্য করলেন এটা কি আপনার পার্টির সংস্কৃতি বিএনপির সংস্কৃতি সেরকম একজন পার্টি লিডারকে একটা পার্টি জেনারেল সেক্রেটারিকে তাকে দায়ী করলাম তাচ্ছিল্য করে তাকে দায়ী যেভাবে বললেন যে ওবায়দুল কাদের এটা মানে ইঙ্গিত 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 ইংগিত কাদের নাকি বললেন না ইংগিত কাদের বলেন আপনি নাম নতুন টাইটেল দিয়ে ফেললেন আপনি কিটা বলবেন এখন আপনি এই এই যে এই যে অধবদীত সংস্কৃতি বিএমপি এই অধবদীত সংস্কৃতি এর হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য কিন্তু আমাদের আমি ভাব কোটিছি আমাদের জন্ম হয়েছে সেই কারণে আমরা বারবার ক্ষমতায় আসি জনগণের ম্যান্ডেট নিয়ে অধবদীত সংস্কৃতির এই পার্টিটাকে আমরা পদদার পারে ফেলে দি আর তারা বলেছিল পালিয়ে যেতে হবে আমাদের পালিয়ে যেতে হবে না শ্রীলঙ্কা হয়ে যাবে পালাতে হয়নি তারা এখন পালিয়ে গেছে কাজে আমি বলছি শোনেন আজকে কারা মারা গেছে আপনি এই মাত্র শুনলাম পাঁচজন এটা আইডেন্টিফাই হতে হবে রাজাকারের সাথে যখন যুদ্ধ হয় তখন কিন্তু বলবেন যে বলবেন রাজাকার মারা গেছে বলবেন তাই কথাটা বলতে রাজাকারের সাথে যখন যুদ্ধ হয়েছে আমার আলবোদোর সাথে যুদ্ধ হয়ে যাওয়া একাত্তরে পাক হাজার ভাই যুদ্ধ হয়ে যাওয়া তখন কিন্তু রাজাকারও মরেছে মুক্তিযোদ্ধাও মরেছে এই যে আজকের যে ঘটনা ঘটছে রাজাকার যা রাজাকার বলেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ নয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধ নয় ইট ইজ এ ব্যাটেল পলিটিক্যাল ব্যাটেল এগেন্স্ট দোজ পিপুল দোজ স্টুডেন্টস তারা বলছে স্বঘোষিত আমি রাজাকার ওই সগঠিত রাজা গান্ধীর বিরুদ্ধে এটা লড়াই এটা চলমান আছে চলমান থাকবে এটি আরো মারা হবে নাকি আর সাধারণ শিক্ষার্থী যারা আছে আমি আপনার টক থেকে বলছি অভিভাবক যারা আছেন তাদেরকে আপনি ঘরে ফিরিয়ে নিয়ে যান কারোর সাধারণ ছাত্রীদের ছাত্র ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা এখনও বলছি সাত তারিখে হিয়ারিং হবে তারপরে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই আলোকে গভর্নমেন্ট একটা রীতি করতেও তো পারে প্রধানমন্ত্রী বলেছেন তারা না করে আপনারা এইভাবে যেভাবে জাপিয়ে পড়েছেন কালকে আবার নামবেন কালকে নামলে যদি ভিন্ন প্রেক্ষাপট হয় তাহলে কি করবেন কালকে তো বলবো বিজেপি নামতেছে যতটুকু জেনেছি কে চারটার সিটিতে বিজেপি নামবে রাষ্ট্রকে তো রাষ্ট্রকে রক্ষা করতে হবে এটা গভর্নমেন্ট দেশ চালাচ্ছে এটা গভর্নমেন্টের কাজ কী কাজ রাষ্ট্রকে রক্ষা করা দেশকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটিরিয়েট হলে এটাকে রেস্টোর করবে কে আইন প্রয়োগকারী সংস্থা আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনারা দুজনেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আপনিও বলছিলেন এবং আমরাও জানি ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন গতকালকে সাধারণ ছাত্রীদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং আজকে গণমাধ্যমে ছবি এসেছে যে ছাত্রীদের ছাত্রীদেরকে পেরানো হচ্ছে

না মারধর করেছে এবং চোখে দেখিনি আমি চাইলে আপনাকে দেখাই পেটে লাথি মারেছে বুকে লাথি মারছে বুকে আমারে দুই একটা মেয়ে বলেছে আমি রাজাকার সেরকম রাজাকারের মেয়ে যদি থাকে তাহলে কি হয়েছে আমি জানি না সেখানে যদি কিছু থাপ্পড় মারে থাকে আমার দুঃখ নেই রাজাকারের কন্য সন্তান যেহেতু সে আপনি সবাইকে ঢালাও রাজাকার বলা আসলে কতটা সবাইকে বলছি না তো যারা স্বঘোষিত কতটা মার্ক দিস স্বঘোষিত স্বোষিত রাজাকার বলেছে আমি রাজাকার আমি রাজাকার ওরা আমরা রাজাকার ওদের বাট তার সাথে সবাই যে একমত আমি ছেড়েও করছি না আমার মনে হয় এটারও বক্তব্যেরও বিরোধিতা ওখানেই হয়েছে কে কথা স্বঘোষিত রাজাকার যারা তাদেরকে যদি দূরত্ব তাৎপর মেরে থাকে পালই করেছে খারাপ করে পুলিশ থাকতে কেন ছাত্রলীগকে আপনার মাঠে নামাতে হবে আমার পলিটিক্যাল পুলিশের কাজ পুলিশ করবে আমার রাজনৈতিক দায়িত্ব আমি পালন করব বিএনপি যখন সমাবেশ করে মানে মারামারি করা কি রাজনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না বিএনপি যখন মানুষ হত্যা করে পুলিশকে হত্যা করে তখন আমার প্রতিরোধের প্রাচীর করতে হবে না আমরা করেছি না জামাত যখন আমাকে খুন করতে আসে আমি তখন প্রতিরোধ করব না কে করেছি না এই যে আঠাশে অক্টোবর একটা পুলিশকে মেরে ফেললো শেষের দিকে আপনি আমাকে হত্যা করতে আসবেন আমি ঠিক তখন আপনার গোলাপের ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো বলুন বলো এটা কি আমার ধর্ম হবে ছাত্রলীগের ইতিহাস কি সে কথা বলে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে আন্দোলনের ইতিহাস প্রতিরোধের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস এই প্রতিবাদের চোখ এই প্রতিবাদের পথে আমি যাচ্ছি ছাত্রলীগ প্রতিরোধ করছে কাদেরকে দোজ ও আর রাজা কার্স আজকের এই প্রজন্মের তাদেরকে প্রতিরোধ করছে রিপন ভাই আমরা যেটা আগুন বলছিলাম যে সাধারণ ছাত্রীদের উপর বা যে হামলা হয়েছে এটাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এটা ঐতিহ্য ওনাদের গোড়া থেকে ঠিক স্বাধীনতার পরে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার যখন ছেলেমেয়েরা সবাই ফুল দিতে যেত রাতের প্রথম প্রহরে তখন ওনাদের সূর্য সৈনিকদের হাতে মেয়েরা লাঞ্ছিত হলো এরপর থেকে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েদের প্রথম পরে ফুল দেওয়া নিষিদ্ধ করে দিল তো এই কাজগুলো ওনাদের এই প্র্যাকটিসগুলো মোটামুটি আগে থেকেই আছে। গতকালকে শুধু শুধু ইউনিজেটে বললেন যে থাপ্পড় মারা ঠিক আছে আপনি ব্যাখ্যা দিলেন যে মেয়েরা ছেলে মেয়েরা কোন প্রেক্ষাপটে বলেছে সরকার বলেছে তাই না বিএনপি বসে তার আবার কারা তারা স্বৈরাচার স্বৈরাচারে সরকারি ধরনের কথাবার্তা বলে এই যে ছেলে মেয়েদেরকে একটা পক্ষের মধ্যে ফেলে দিল সারা বাংলাদেশে পক্ষের মধ্যে ফেলে দিলো যখন আজকে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ বলেন আপনার ব্র্যাক ইউনিভার্সিটি বলেন আদার ইউনিভার্সিটি ওয়েস্ট ইউনিভার্সিটি বলেন সমস্ত ছেলে মেয়ে তখন রাস্তায় নেমে আসছে বুয়েট নেমে আসছে ঢাকা মেডিকেল নেমে আসছে আপনার কি বলেন কথাবার্তা বলেন জবানটা ঠিক করে বলতে পারেন না এমন কথাবার্তা বলেন সারা দেশ আউল বাধাই দেন এ তো থামাইতে পারবেন না রে ভাই কথাবার্তা তোর লাগাম থাকতে হবে কথাবার্তা যদি কারোর লাগাম না থাকে আমার খেয়াল আছে বিএনপির আমলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে বিএনপি কেন নিজেদেরকে সেখানে জড়াচ্ছে সেই আন্দোলন কি হচ্ছে আমি আমার নৈতিক সমর্থন থাকবে না আমি যদি মনে করি এটা রাইট কজ বিএনপি বিএনপি কি বিএনপি একটা রাজনৈতিক দল কোটার কোটার যে ব্যবস্থাটা ছেলে ছেলেমেয়েরা যে কোটার দাবির কথাটা বলছে এটা তো অবশ্যই এটা তো নীতিগত সিদ্ধান্তের বিষয় এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় অবশ্যই এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এটা কি ছাপ্পান্ন পার্সেন্ট থাকবে না ছয় পার্সেন্ট থাকবে না পাঁচ পার্সেন্ট এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় দেশ ওনারা চালাচ্ছেন এর আগেও চালিয়েছেন আমরা চালিয়েছি ভবিষ্যৎ আমরা চালাবার চিন্তা করি তাহলে আমাকে চিন্তা করতে হবে না আমি কেন অ্যালুপ থাকবো আমার ছেলে মেয়েদের যখন এভাবে মারধর করা হবে তখন তাদের যদি কোনো সভ্য মায়ের সন্তান যদি কেউ হয়ে থাকে তারা কোনো একটা মেয়েকে তার বুকে পিঠে লাথি মারতে পারে তার পেটে লাথি মারতে পারে ওই নারীর পেট থেকে তুমি জন্মগ্রহণ করো না তোমার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকবে না লাথি মেরে সে দেখি এত বর্বর এত বর্বর এত বর্বর তারা ভালো হ্যাঁ চূড়ান্তরাকা হ্যাঁ এই কথাটা যদি যে মেয়েটা বলেছে সেটার ওই মেয়েটি একটি না শত শত হাজার হাজার ছেড়ে মেয়ে হাজার শত শত হাজার মেয়ে হাজার হয়নি সুতরাং সুতরাং এখন বলতে হবে কি যেটা আমি বলতে চাই লুটপাট করবেন চুরি করবেন চামারি করবেন ভোট ডাকাতি করবেন গণতন্ত্র হারে গণতন্ত্র হারাবেন তারপরে আপনার মানে জাহাঙ্গীর সৃষ্টি করবেন জাহাঙ্গীর সামলাইতে পারবেন না তারপর আবেদ সামলাইতে পারবেন না দেশটা তো এইভাবে চলবে না দেশটাকে ঠিক ঠিক করতেই হবে এখন দুজনকেই ধন্যবাদশক আজ এ পর্যন্তই কাল দেখা হবে একই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে